স্যার বলে কেন বাংলা উকিল এই সাধু সাধু কেন না না ওখানে বসো একা বসো না না তুমি আসো থাক না এই ওখানে চেয়ার দাও না সাধু আরে ভালো হবে না দুই দিন কথা বলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলেন আপনি কি কারণে সোলার বা ওয়াইন টারবাইন নিতে পারছেন না কি কি অসুবিধার কারণে আপনার অসুবিধা তো সর্বপ্রথম অসুবিধা হচ্ছে আমরা অসহায় পরিবার গরিব আচ্ছা যা আমাদের ধরাছোঁয়ার বাইরে আচ্ছা ধরাছোঁয়ার বাইরে এই জন্য আমরা নিতে পারি না আপনাকে বললো যে আমি তোমাকে লোন দেবো কোনো শোধ নেবো না দীর্ঘমেয়াদি একটা লোন দেবে শোধ ছাড়া তাহলে কি আপনি আগ্রহী হবেন অবশ্যই অসহায় ফ্যামিলির জন্য এটাই তো আগ্রহী আচ্ছা অথবা যদি সরকার বাংলাদেশ সরকার যদি আপনাদের জন্য বলে যে আমি 50% ভর্তুকি দেব বাকিটা আপনারা দিবেন তাহলে আপনি নিতে পারবেন হ্যাঁ ওটাও অনেকটা ভালো যদি এর থেকে সুবিধা একজনের কাছ থেকে একবার একটা জিনিস ফ্রি নেওয়াচ্ছি এতে একটা নিজেদের আত্মসম্মানের আত্মসম্মান থাকলেও সরকারও আপনার কিছুর একটা হেল্প করবে সরকার আমাদের যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশ সরকারও আমাদের প্রতি তাদের অধিকার আছে সে আর্থিক যে অর্থটা হয় সে অর্ধেক ভর্তুকি দেয় অর্ধেক যদি জনগণের পরে চলিয়া সেটাও জনগণের এটা একটা কথার কথা হয়তো অর্ধেক না দেখ হয়তো বলতে পারে 30% এখন ধরেন আর যদি যদি কোম্পানিগুলো বলে যে না আমি তোমাদের যদি ডিসকাউন্ট দেবো যেটা 10,000 টাকা মূল্য আছে ওইটা আমি 6,000-7,000 এরকম নেব তখন আপনারা নিতে পারবেন এটাও ভালো যেহেতু সবাই দেন প্রথম মানুষের চা পাওয়া থেকে অনেকটা ভাও নেওয়ার জন্য তারপর পরবর্তী ওটা যখন নাম এলে তখন আসে ঋণের ওপরে আচ্ছা আচ্ছা ঋণের ওপরে যে ঋণ করে এলে 10,000 টাকা তা কিছু হলেও আমি এর থেকে সেপ পাই জিনিসটা ব্যবহার করতে পারবো জীবনটা জিনিসটা উপভোগ করতে পারবো তারপরে এক্সট্রা হচ্ছে আপনার যে প্রশ্নটা এই লাস্টে তিন দফা এই প্রশ্ন এটাও তারপর একটা আছে এটা আচ্ছা আচ্ছা এখন বলেন যে সোলারের মাধ্যমে আপনারা কি কি ব্যবহার করার জন্য আগ্রহী খুলনায় যাই বা ঢাকায় যাওয়া পড়ে সেখানে তো যাই দেখে তারা সিলিং ফ্যানে বাতাস খায় কালার টিভি দেখে সংবাদ শুনতে পারে দেশের কোথায় কি ঘটছে জানতে পারে আবহাওয়া শুনতে পারে জলবায়ু এইসব গুলো জানতে পারে আমরা তো এখানে বসে কিছুই পারি না এসব সুযোগ সুবিধা সবকিছু আমাদের জীবনে প্রয়োজন আচ্ছা তার জন্য আমাদের ফ্যানের দরকার এক কথা কারেন্টের দরকার সেটা সোলার দিয়ে হোক বা সরাসরি বিদ্যুৎ হোক যেটাই হোক না কেন আচ্ছা আর কেউ কিছু বলবেন সুযোগ সুবিধা আছে সব সুযোগ সুবিধা আমরা চাই আর কি এগুলো যে কারেন্টের যেসব গুলো যে এরকম ফ্রিজ বলেন ফ্যান টিভি তারপর ফ্যান বলেন তারপর ডিপ ফ্রিজ বলেন মানে সমস্ত সবকিছুই আমরা এই কারেন্টের সুযোগ সুবিধা গুলো আমরা আশা করি আমাদের অধিকার যে আমরা তো এসব গুলোতে বঞ্চিত সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এলাকায় তো কম্পিউটার গুলো এই অঞ্চলের জন্য একেবারে মানে কেউ চালাতে পারছিস না তারা ইউজ করতে পারে না তাদের কিন্তু ওই কয়রা বা শ্যামনগর এটা সাতক্ষীরা ওঠার পরে তারপরে তাদের আগে আমরা স্কুল থেকে টিসি নিয়ে অন্য স্কুলে পরিবর্তন করতাম আর এখন সেটা কম্পিউটারের মাধ্যমে স্কুল থেকে ট্রান্সফার করে অন্য স্কুলে যায় যেহেতু এটা আমাদের এখানে নেই আমার এটা করতে যাই যেখানে বিদ্যুৎ আছে সেখানে যাওয়া লাগিয়েছে সেইখান থেকে এটা সংগ্রহ করে নিয়ে এখান থেকে করতে হয়েছে আমি নিজেও কষ্ট পাতাম না আমার একটা কাগজ এখন ঢাকায় দরকার অথচ আমি দেখতেছি যে আমার এখান থেকে 5-10 মিনিটের মধ্যে প্রয়োজন কিন্তু দেখা যাচ্ছে যে আমার 2 ঘন্টা সময় লাগতেছে ওই কাগজটা ঢাকায় পৌঁছতে আমরা কিন্তু কয়রার লোক এখন একটা কাগজ পৌঁছাতে
দেখা যায় যে একটা কম্পিউটারে গেলাম, কাগজটা পোস্ট করে দিলাম ঢাকায়, দুই মিনিটের মধ্যে চলে গেল, ইমেল করলে চলে গেল। এটা আমাদের গাবুরা, এটা কিন্তু এই এলাকার জন্য খুবই গাবুরা শিক্ষা, বস্ত্র, বাসস্থান। আমরা শিক্ষার দিকে অনেক পিছিয়ে, বাসস্থানের দিক দিয়ে অনেক পিছিয়ে, বছর বছর অবকাঠামোর দিক দিয়ে সবকিছু আমরা পিছিয়ে। বাংলাদেশের এক কথা, ফার্স্ট টাইম যে কথাটা বলি, বাংলাদেশের একেবারে শেষ সীমানা প্রত্যন্ত এলাকা, এর পাশে সুন্দরবন, এটা কিন্তু দ্বীপ না, আমরা চারি সাইড কিন্তু নদী আমাদের। এখানে আমাদের অত্যন্ত উপকার, আমাদের একটা ছেলে মেয়ে যদি পড়াশুনো করার দরকার, যদি কলেজে ভর্তি করার দরকার, সেটা যেতে হয় কয়রা অথবা সামনে। আচ্ছা, আমাদের এলাকায় কিন্তু এরকম ধরনের কিছু নেই। কোনো কোনো রোগী বা ডাক্তার বা চিকিৎসা করার জন্য আমাদের ওই শ্যামনগরেই উঠতে হবে, নাহলে আমাদের ওই কয়রা বা জাগির বল এরকম আর খুলনা, এই আর কি। সামনে দেখে যে ভাঙ্গা, খেয়াল করে নাই বালু দেখছে, জট করে ব্রেক করছে, পড়ে গেছে, পা ভাঙে নাই, বাইসে গেছে আর কি। ভাই আমাদের জীবনযাত্রাটা এমন ভাবে চলছে আসলে, প্রতিটা মুহূর্তে আমরা মানে মানসিক ভাবে যুদ্ধ করে বেঁচে আছি আর কি। যদি ওই যে ঢাকার যে লোকগুলো, আপনারা বাইরের যে লোকগুলো, ওরা যদি এখানে আসে, দুই দিনের বেশি এখানে থাকতে চায়, পাঁচ দিন বেশি এখানে থাকতে না। আর চার সাইড নদী তো বছর বছর ভাঙে, বছর বছর রাস্তা রাস্তা ভাঙে, সব ফেলে নিয়ে যায় আর কি। এমন নাকি দশ বছর ধরে একটা সঞ্চয় করেছি 10 লাখ টাকা, কুড়ি একটা ব্যবসায় খাটাইছি, আমাদের এলাকায় চিংড়ি চাষের ব্যবসা, তাতে খাটাইছি, বাদ ভেঙে গেল, সব শেষ, ওটা শেষ, সব শেষ, ঋণ তো ঋণ, ঋণ তো ঋণ রয়ে গেল। এই জন্য আমাদের যদি কোনো সংস্থা বা কোনো ইয়ের মধ্যে দাতা গোষ্ঠীর মাধ্যমে যদি এসবগুলো যদি গরিব অসহায় মানুষের ভিতরে যদি বিনা ইচ্ছে যদি দিতে পারে, সেটা তাদের জন্য অনেক কিছু, অনেক কিছু, অনেক চাওয়া, আমাদের জন্য অনেক চাওয়া হবে সব কিছু। গাবুরা 6000 ফ্যামিলি মানে একটা থেকে দুইটা ইয়ে যদি ফেট করে, বড় আকারে করে যদি লাইন আকারে মিটারে মিয়া মিটারের মাধ্যমে যদি প্রত্যেককে ঘরে ঘরে পৌঁছে দেয়, সেটা ভালো হয়। আচ্ছা আচ্ছা, মাসিক 100 টাকা কি 200 টাকা বিল নিলে যেরকম প্রয়োজন, এটাও ভালো। হ্যাঁ, বিভিন্ন জায়গায় দিচ্ছে, ধরুন মনপুরে একটা দ্বীপ আছে, এটা কি চট্টগ্রামের ওইদিকে মনে হয়, মনপুরে। আচ্ছা যাই হোক, তারপরে এই বিষয়ে, তারপরে এইদিকে একটা ইউনিয়নে গেছিলাম আমি, সিরাজগঞ্জের, সিরাজগঞ্জের চৌহালি থানায়, ওখানে একটা গ্রামে মিটার মিটার দিয়ে দিচ্ছে, কারো কাছ থেকে প্রাথমিকভাবে টাকা নিচ্ছে না, মিটার দেওয়ার পর যে মিটারে যে বিল আসবে, আমার ভাই রাত্রিক অবস্থা ভালো আছে ভাই, এই মিটারের কথাটা প্রশ্ন আনছি। আচ্ছা, এখানে একটা অসহায় ফ্যামিলি আছে যে দুপুরে খাওয়ার জোগাড় করতে পারে না, যে দুপুরে খাওয়ার জোগাড় করতে পারে না, তার তো ওই রঙিন বাতির দিকে আশা থাকবে না, আমার কথা শেষ না হইতেও ভাই, এই এলাকার যারা ভিক্ষুক, যারা ভিকারি, তাদেরও তো ইচ্ছা থাকতে পারে যে আমি আজকে বাড়ি যাই, সুইচটা টিপ দিয়ে একটা বাতি জ্বালে এটুকু হবো। ভাই তুমি 200 টাকা ফি দিয়ে একটা মিটার নেওয়ার সক্ষম রাখো, কিন্তু ওই বেচারে তো পারবে না, যেহেতু সুবিধা তো তার তাদেরও জন্য দরকার। প্রত্যেকটা জিনিসের সহজ প্রয়োজন, আপনি এখন একটা চা খাচ্ছেন, এটা অসহায় ছেলে, তারও কিন্তু মনটা চাইতে পারেন আমি চা খাবো, গাবুরাটা এমন একটা এলাকা যে বাংলাদেশ, এই ইউনিয়নটা চারিদিকে নদী বেষ্টিত একটা দ্বীপ অঞ্চল, এই অঞ্চল বাংলার যত অঞ্চলই থাকে না কেন, এর মতো রিমোটেরই আর নাই, এ এলাকার লোক সবচেয়ে বেশি দিয়ে বিপদগ্রস্ত সেদিক হচ্ছে নদী ভাঙন, নদী ভাঙন এবং আপনার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, অর্থাৎ আপনার
পরিবেশগত যে আপনার সমস্যা ঘটতেছে এর যে ইফেক্টটা ঘটতেছে গাবুর ইউনিয়নটা বেশি ইফেক্টেড। যার উদাহরণ হচ্ছে আপনার 2009 সালের 25 মে আয়ন হয়েছিল, তার পরবর্তীতে বেশ কিছু দুর্যোগ চলে গেছে আর কি। তো যাই হোক, আমরা বলতে চাই যে গাবুরা ইউনিয়নটা প্রথম দরকার একটা অফ দ্য বেড়িবাঁধ। আচ্ছা, একটা মানে যদি শক্ত মজবুত টেকসই একটা অফ দ্য বেড়িবাঁধ হয় তাহলে ইউনিয়নের মানব আমাদের গাবুরা ইউনিয়নে বসবাস করে প্রায় 45,000 লোকের বসবাস, এই 35,000 লোক নিশ্চিন্তে বসবাস করে একটা উপযোগী আবাসস্থান খুঁজে পাবে। আমাদের যে প্রথম দাবি হচ্ছে অফ দ্য বেড়িবাঁধটা, এর পরবর্তী আছে যোগাযোগ ব্যবস্থা। বর্ষাকাল আসলে আমরা পঙ্গু হয়ে যায়, তখন নদীপথ ছাড়া আমাদের কোনো পথ থাকে না, সমস্ত রাস্তাগুলো কাঁচা, সেক্ষেত্রে আমাদের নদীপথ ছাড়া আর কোনো পথ থাকে না। একটা রুগীকে যদি আমরা সামনে করে নিয়ে যেতে চাই, কথা কথা একটা প্রেগনেন্ট রুগীর পেইন উঠলো, বাচ্চা হবে, প্রসাব করবে, সামনে করে নিতে নিতে পথেই তার বাচ্চা প্রসাব হয়ে যায়, এরকম অবস্থার মধ্যে দিয়ে আমরা স্বাস্থ্যসেবা থেকে তো আমরা বঞ্চিত। এখানে কোনো সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বলতে মাত্র 4টা কমিউনিটি ক্লিনিক আছে, এছাড়া আর কোনো স্বাস্থ্য সেবা বলতে আর কিছু নাই। সব মিলে দেখা যাচ্ছে যে গাবুরা ইউনিয়নটা সব দিক থেকেই জি হোক এনজিও হোক সব দিক থেকে বঞ্চিত আমরা বিভিন্ন সুবিধা। সুতরাং আমরা উদ্ধার কর্তৃপক্ষের বা এইভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, গাবুরা ইউনিয়নটা যদি নদীগড়ে গ্রিন হওয়ার আগে যেন আপনার বেড়িবাঁধটা করেন, তো ইউনিয়নটা ঠিক রাখা হোক, এই 35,000 মানুষের জীবনযাত্রা তোমার স্বাভাবিক অবস্থা আমরা চলতে পারি। আমরা বেশি কিছু চাই না কিন্তু বেঁচে থাকতে চাই। আচ্ছা, এখন একটু সোলার সম্পর্কে বলেন, বিদ্যুৎ সম্পর্কে বলেন, কি চান? বিদ্যুৎ সম্পর্কে আসলে তো আমরা এই এলাকা তো অন্ধকারে ছিল, প্রথমে এলাকায় গ্রামীণ আসে, আমার গ্রামীণ সোলারও নিয়ে আসে, এরপর কয়েকটি এনজিও আসে, এখন আর এনজিওগুলো না, এখন বিভিন্ন ব্যক্তি পর্যায় থেকে এই ব্যবসাগুলো করছে। আমরা প্রায় ঘরে ঘরে ব্যক্তিগত উদ্যোগে আর কি এই টাকা দিয়ে কিনে আমরা ব্যবহার করতেছি আর কি। সেক্ষেত্রে আমরা সরকারি সর্বোচ্চ সহযোগিতা কারণে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন বিদ্যুৎ চলে আসছে, পদ্মপুকুর ইউনিয়ন আসছে, এই উত্তর বেদকাশি আসছে, আমাদের আশেপাশে ইউনিয়নগুলো আছে, শুধু গাবুরাতে বিদ্যুৎ নাই। আমরা চাই যে অনতি বিলম্বে যাতে বিদ্যুৎ লাইনটা এবং তো আসে তার আগ পর্যন্ত সোলারের সার্বিক সুবিধাটা আমাদের দেওয়া হয়। আচ্ছা, আর কী কী সুযোগ সুবিধা দিলে আপনার এলাকার মানুষ এই সোলারের মাধ্যমে নিতে পারো, কারণ বিদ্যুৎটা তো এত সহজে এখানে আসবে না? আমরা যেমন মানে উচ্চ ভোল্টেজ সম্পন্ন যে সোলারগুলো যে মূল্য, ওইরকম মূল্য দেওয়ার মতো আর্থিক অবস্থা আমাদের গাবুরা ইউনিয়নের লোকের খুব কম লোকেরই আছে। এক্ষেত্রে যদি সরকার কিছু ভর্তুকি দেয় অথবা যদি কোনো এনজিও তারা আমাদেরকে অর্ধেক মূল্য যেটির দাম 10,000 আমাদেরকে 5,000 টাকা দিয়ে এরকম কোনো সুবিধা দেয় সেটা দিয়ে সেটি সবচেয়ে ভালো হবে। আমরা একেবারে ফ্রি চারে কিন্তু অন্তত আমাদের ক্ষমতা আছে, এর ভিতর থেকে আমাদেরকে যাতে দিতে হয় সরকার ভর্তি দিয়ে হোক, কোম্পানিগুলো যদি সুদ ছাড়া লোন দেয় তাহলে সুদ ছাড়া লোন দেয় সেই লোন আমরা কিস্তিতে আস্তে আস্তে পরিশোধ করতে পারি, সেটা সুদ ছাড়া হতে হবে। দাতা গোষ্ঠী যদি ওই অসহায় মানুষের ফিরিয়ে দেয়, হ্যাঁ এবারে আমরা চাই আর কি। আচ্ছা আচ্ছা, এতটুকুই, আর কিছু বলবেন না ভাই? আমার এই এই মোটামুটি বললে তো আসলে গাবুরা ইউনিয়নের যে অসুবিধাটা সারাদিন বললেও শেষ হবে না। আপনি নিজে আসছেন, ইউনিয়নটা দেখতেছেন যে কোন অবস্থার মধ্যে আমরা বসবাস করতেছি, আমাদের জীবনযাত্রা মান কত নিচে, কত নিম্নমানের জীবনযাত্রা। আমার মনে হয় এরকম জীবনযাত্রা নিম্ন মানের জীবনযাত্রা অন্য কোনো ইউনিয়নে বা কোনো গাবুয়া বাংলায় অন্য কোনো আছে বলে আমার জানা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। করা হবে আর কি, ভবিষ্যতে ইউটিউবে দিয়ে দিব, মানুষ জানবে, দ্রুতই জানবে। আমি যেদিনকে ইউটিউবে দেবেন ওইদিনকে আমাদের মোবাইল নাম্বার আছে, লিংক পাবেন, সমস্যা নেই। আমি এটা ইউকে